বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আর কতদিন চলবে নিশ্চিত নয়। আমরা চাই এটা যত কম সময় আর লাগুক, কারণ যত বেশি সময় যাবে, প্রতিটা দিন বেশি যাওয়া মানে আমি বিশ্বাস করি দেশটা এতটাই পরিবর্তন হয়ে যাবে যে এটাকে পাল্টা সঠিক ধারায় ফিরিয়ে আনা এই সরকারের পতনের পরও সেটা কঠিন হয়ে পড়বে। এই লড়াইয়ের মধ্যে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, লড়াইটা আমাদের, আই রিপিটেড ইট সেভারাল টাইমস বিফোর, যে লড়াইটা আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য মাঠে, সেটা প্রথাগত মাঠ, সাইবার মাঠ, সব জায়গায় আমাদেরকেই খুব সিরিয়াসলি ফাইট করে যেতে হবে, আমাদের সরব থাকতে হবে। কিন্তু আমাদেরকে যারা যারা সাহায্য করেছেন, যতটুকু সাহায্য করেছেন, আমরা সেই সাহায্যটাকে ওয়েলকাম করি। এই সাহায্যের ক্ষেত্রে আমি একজন মানুষকে আমি খুব সিগনিফিক্যান্টলি উল্লেখ করতে চাই। তিনি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, যারা ফলকা তুর্ক, ভি দিয়ে লেখে, কেউ ফলকার উচ্চারণ করছেন, সম্ভবত উচ্চারণ ফলকারই হবে, বা কেউ ভলকার তুর্ক লিখছেন। এই ভদ্রলোক ধারাবাহিকভাবে আমাদের গণতান্ত্রিক যে লড়াই সেটাকে সমর্থন করে যাচ্ছেন। এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং উনি ওনার জায়গা থেকে বলছেন, সেটা হচ্ছে বাংলাদেশে যে বিচার বিভাগ বলে কিছু নেই, কিছু এক্সিস্ট করে না, সেটা নিয়ে উনি নিয়মিত কথা বলছেন। এই প্রসঙ্গটা এই কারণে আসলো সম্প্রতি, উনি বৈশ্বিক যে মানবাধিকার পরিস্থিতি সেটা নিয়ে একটা দীর্ঘ বিস্তারিত রিপোর্টের মধ্যে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন এবং অনিবার্যভাবেই এই তথাকথিত বিচার বিভাগের কথা এসছে। মানে সরকার যতই মুখে বলুক না কেন, বিচার বিভাগ হচ্ছে স্বাধীন, সে তার মতো করে কাজ করে, আইন তার নিজস্ব গতিতে চলছে, ইত্যাদি ইত্যাদি, এটা যে ফাঁকা বলি এবং আদতে বিচার বিভাগ যে জাস্ট সরকারের একটা এক্সটেনশন, এ ফলকা তুর্ক বলেছেন। এবং তার আগে আমি নির্বাচনের পরও বাংলাদেশের এই ডামি নির্বাচন নিয়ে সবচেয়ে সময়োপযোগী যৌক্তিক যে বক্তব্য সেটা এই ভদ্রলোকই করেছিলেন, তার স্টেটমেন্ট। এখানে একটা কথা একটু আগেই বলে রাখা ভালো, জাতিসংঘ কিন্তু আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্য কোনো দেশ না। জাতিসংঘ একটা সংস্থা যেটার ম্যান্ডেট আমরা মানতে বা সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হয়, কারণ আমরা জাতিসংঘের চার্টার মেনে এটা সদস্য হয়েছি। হ্যাঁ, কেউ বলতে পারেন জাতিসংঘের এগুলো কি মানে লোকজন, উত্তর হচ্ছে অনেকেই মানে না, দ্যাটস ট্রু। কিন্তু জাতিসংঘের বলাটার গুরুত্বটা ভিন্ন জায়গায় আছে, সেটা বলতে চাইছি। আমেরিকা নাক গলায়, ও নাক গলায়, ওর এই স্বার্থ আছে, ও ওটা চায়, সেটা চায়, আমেরিকা গ্যাস চায়, আমেরিকা ডিপসিতে এটা করতে চায়, সামরিক চুক্তি চায়, ইন্দো প্যাসিফিকে ঠেকাতে চায়, চায়না ওটা চায় তাই এটা বলছে, ইউরোপ এটা চায় তাই বলছে। জাতিসংঘের ক্ষেত্রে, যদিও আমি জানি আমাকে কেউ এর মধ্যে লিখে ফেলতে পারেন জাতিসংঘ কি স্বাধীন, না, জাতিসংঘেও বহু জায়গার ইনফ্লুয়েন্স আছে, কিন্তু জাতিসংঘ একটা বহুজাতিক সংস্থা যেটার চার্টার আমরা মেনে নিয়েছি, সুতরাং এটাকে আমি গুরুত্ব দিতে চাই। এবং কেউ বলতে পারেন যে ইভেন ইনি যদি বলেন বা তাতে কী আসলো গেল, হ্যাঁ এই প্রশ্ন করা যেতে পারে, কিন্তু কী আসলো গেল সেটাতে আমার কিছুটা ভিন্ন মত আছে, আমি সেই জায়গায় আসবো শেষের অংশে। আমাদের মনে থাকার কথা, ডামি নির্বাচনের পর রীতিমতো অনেকেই হেডলাইন করেছেন এটা বাংলাদেশিদের ভবিষ্যৎ ঝুঁকিতে, মানে উনি এই ডামি নির্বাচনকে সামনে রেখে কীভাবে বিরোধী দলকে তীব্র দমন পীড়ন করা হয়েছে, কীভাবে পুলিশি বর্বরতা চালানো হয়েছে, কীভাবে শুধু বিরোধী দল রাজনৈতিক দল তা না, মানবাধিকার কর্মী, সাংবাদিক, তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, কীভাবে গুম, বিচার বহির্ভূত হত্যা কথা, মানে গুমের কথা বলা হয়েছে এখানে স্পষ্টভাবে, একটা নভেম্বর মারের মতো কথা, আমি একটা জায়গায় একটু পড়ি, বিবৃতিতে বলা হয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বয়কট করা নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সকর্মকর্তারা গণগ্রেপ্তার, হুমকি, গুম, ব্ল্যাকমেলিং এবং নজরদারির মতো পদ্ধতি কাজে লাগানোর তথ্য পাওয়া গেছে। বিরোধী দলের বিরুদ্ধেও অগ্নিসংযোগ সহ রাজনৈতিক সহিংসতামূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের কথাবার্তা উনি খুব স্পষ্টভাবে বলেছে। আরও বলছেন, 28 অক্টোবর থেকে 25,000 বিরোধী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছে। 2 মাসে অন্তত 10 জন বিরোধী দলের সমর্থক হেফাজতে মারা গেছেন বা নিহত হয়েছেন। সো অত্যন্ত কঠোর কথাবার্তা। তুর্কের দাবি, অনেক মানবাধিকার রক্ষাকারীকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে এবং কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। সম্ভাব্য জোরপূরক অন্তর্ধানের ঘটনা ঘটেছে জেলে, ঘটেছে কয়েক ডজন, যার বেশিরভাগই ঘটেছে নভেম্বরে। অত্যন্ত কঠোর, এবং একটা শেষ জায়গায় বলছেন যে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে না পারে, সেটা সব বাংলাদেশিদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে আছে বলে উনি বলছেন। উনি এই সম্প্রতি যে পারপারে, এবার বিচার বিভাগ নিয়ে কথা বলি,
উনি রাইটলি এটা আইডেন্টিফাই করেছেন। আমাদের আমি আগের ওনার আরেকটা স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলে তারপর সাম্প্রতিক স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো, ওইটা পুরোটা পড়বো। আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনুসকে নিয়ে উনি স্টেটমেন্ট দিয়েছেন সেপ্টেম্বর 5, 2023। হেডলাইন ডেইলি স্টারে, ডক্টর ইউনুসকে আইনি প্রক্রিয়ায় হয়রানি করা হচ্ছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মানবাধিকার সংস্থা অধিকারের দুই নেতাসহ বাংলাদেশে মানবাধিকার কর্মীদের আইনি প্রক্রিয়ায় নিরবচ্ছিন্ন হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক। আমাদের মনে থাকার কথা, অধিকারের জনাব আদিলুর এবং এলান এই দুজনকে তখন হয়রানি করা হচ্ছে, তখন একত্র করে আপনি আইনি প্রক্রিয়ায় নিচ্ছেন, বিচার ব্যবস্থাকে ব্যবহার করছেন, করে তাদের বিরুদ্ধে কঠোর সব পদক্ষেপে যেমন হয়রানি করছেন। এবার আসছি সম্প্রতি একদিন আগেই তিনি যে কথাটা বলেছেন সেটা প্রথম আলোর হেডলাইন। বাংলাদেশের বিচার বিভাগকে ব্যবহার করে সাংবাদিকদের হয়রানির অভিযোগের খবর আমি উদ্বিগ্ন। উনি সোমবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে এমন প্রতিক্রিয়া জানান, বাংলাদেশে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে অধিকার কর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের নেতাদের ওপর হয়রানির অভিযোগের খবরে আমি উদ্বিগ্ন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগগুলো আন্তর্জাতিক নীতি অনুসরণ করে তদন্তের আহ্বান জানাচ্ছি। ওয়ালকার তুর্ক বলেন, বাংলাদেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে আটক অবস্থায় কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে আমি উদ্বিগ্ন। যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি ওই নেতাকর্মীদের মুক্তি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে তাদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত পর্যালোচনার আহ্বান জানাচ্ছি। আবারও এখানে স্পষ্টভাবেই বিচার বিভাগ ব্যবহার করে রাজনৈতিক কর্মী, অধিকার কর্মী, সাংবাদিক সবার বিরুদ্ধে যে হয়রানি করা হচ্ছে সেটাকে উনি আবার উল্লেখ করছেন। আমরা খেয়াল করছি তাহলে একটা সিস্টেম্যাটিক, আমি সাথে একটু যোগ করতে চাই, খুবই বিখ্যাত দুটো সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ব্রিটিশ এবং আমেরিকান নিউ ইয়র্ক টাইমস, তারা ইলেকশনের আগে কীভাবে বিচার বিভাগকে ব্যবহার করে বাংলাদেশের গণতন্ত্রটাকে ধ্বংস করা হচ্ছে, বিরোধী দলকে তীব্র অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, সেইগুলো তারাও করেছে। ফলে আর আমাদের মানবাধিকার সংস্থাগুলো, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, তাদের মতো প্রতিষ্ঠানগুলো তো ক্রমাগত এই কথাগুলো বলে যাচ্ছেন। কিন্তু ওই যে বারবার বলছি, জাতিসংঘের জায়গা থেকে এই কথাটা বলার একটা ডিফারেন্ট ডাইমেনশান আছে, এবং উনি রিপিটেডলি বেশ কবার তাহলে আমরা দেখছি যে উনি বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে খুব সিরিয়াস প্রশ্ন তুলছেন। ইম্প্যাক্ট কী? আবারও বলছি, কেবল জাতিসংঘ বললে কী আসে যায়, আগেও বলেছে কী আসে গেছে, এভাবে আমরা কেউ কেউ বলি। উত্তর হচ্ছে খুব বেশি কিছু আসবে যাবে সেটা বলছি না, আবার আবারও বলি খুব তুচ্ছভাবে ফেলে দেওয়াও ঠিক হবে না। প্রাথমিকভাবে আমরা এই ভদ্রলোককে ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যা যা ঘটছে তার একটা চমৎকার রিফ্লেকশন আমরা তার স্টেটমেন্টগুলোতে দেখি। তিনি এই খোঁজ খবর রাখেন, ইন্টারনে কনসার্ন, এবং ওনার যে কাজটা আছে সেই কাজটা উনি ঠিকঠাক করছেন। কেউ কেউ বলতে পারেন উনি ওখানে কী করেছেন, সেখানে কী করেছেন, আপনার স্টেটমেন্টে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে কী কী বলেছে একটু পড়ে দেবেন। আমরা অনেকে না জেনে কথা বলি অন্যান্য অনেক দেশ সম্পর্কে, ইভেন মানে আমাদের আশপাশেও যে কোনো দেশ সম্পর্কে। আপনি দেখুন ওই হিউজ রিপোর্ট স্টেটমেন্টটা পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আর কোথাও যদি নাও বলে কেউ আমার দেশে বলছে, আমার কাছে এটা আপাতত তার কোন ডাবল স্ট্যান্ডার্ড আছে না ভণ্ডামি আছে সেটা খোঁজার চাইতে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেশের এই জিনিসটা আমার কাজে লাগছে কি না। সুতরাং মিস্টার ফলকার তুর্ক যা যা দীর্ঘদিন থেকে বলছেন সেটা আমাদের লড়াইয়ের জন্য ইম্পর্টেন্ট, আমরা তাকে আমাদের একজন বন্ধু হিসেবে বিবেচনা করতে চাই, আমরা তার প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু এটার একেবারে গুরুত্ব নেই, ব্যাপারটা এই রকমও না। আমাদের মনে থাকার কথা, জাতিসংঘ যখন এই হাই কমিশনার যখন নির্বাচন নিয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন তখন অত্যন্ত কঠোর ভাষায় অতি করিতকর্ম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটার প্রতিবাদ জানিয়েছিলেন। তার মানে হচ্ছে দে টুক ইট ইন কগনিজেন্স। সমালোচনা তো আমেরিকাও করেছে, ব্রিটেনও করেছে, কিন্তু সেটার সমালোচনা পাল্টা জবাব সরকার দেওয়ার চেষ্টা করে নাই, এটারটা করেছে। কারণ ইট ওয়াজ সো প্রিসাইজ, সো স্পট অন, ওইটা একদম নিশ্চিত জায়গাগুলোকে ধরেছে। শুধু এটা গুরুত্বের জায়গা আছে, এবং ক্রমাগত যখন বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কথা বলছে, হাই কমিশনার কথা বলছেন, তখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকে আমার সাথে একমত হবেন হয়তো, রাষ্ট্রের যে তিনটা অঙ্গ আছে, আইন প্রণয়ন, প্রশাসন বা শাসন বিভাগ যেটা সরকার,
আর হচ্ছে বিচার বিভাগ। তিনটার মধ্যে আমরা দেখব সারা পৃথিবীতেই সামহাউ শাসন বিভাগ এবং আইন প্রণয়নের মধ্যে সরাসরি যোগাযোগ থাকে। যারা শাসন বিভাগ পরিচালনা করেন তারাই পার্লামেন্টে থাকেন। আমাদের পার্লামেন্ট কোনো পার্লামেন্ট নাই, এটা নিয়ে বহুবার কথা বলেছে, আর্টিকেল 70 কারণে এটা কোনো পার্লামেন্টই নেই, ইটস এ রাবার স্ট্যাম্প। কিন্তু যেখানে ফাংশনিং পার্লামেন্ট আছে সেখানেও তো আসলে ঘুরে ফিরে দলের লোকজনই কিছুটা এদিক সেদিক হয়। সেখানে বিচার বিভাগ একটা স্টেটের একেবারে ভিন্ন একটা জায়গা হওয়ার কথা, যেখানে রাষ্ট্র তো জনগণ কে নিপীড়ন করতে পারে, জনগণ রাষ্ট্রের দ্বারা চরমভাবে নিগৃহীত নিপীড়িত হতে পারে, সেখানে একটা বিচার বিভাগের জায়গা হচ্ছে শেষ আশ্রয়স্থল, যেখানে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধেও দাঁড়াতে সাহস পাবে, শাসন বিভাগের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সে বিচারের কাছে যেতে পারে, যেখানে সেই এই নিপীড়ন থেকে বাঁচার চেষ্টা করতে পারে। সেই বিবেচনায় বিচার বিভাগ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা, সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ টু সাম এক্সটেন্ট, একটা স্বাধীন বিচার বিভাগ যদি থাকে। আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা হলো এটা আর নেই, এবং এটি নিয়ম। আপনি যখন একটা স্বৈরাচারী সরকার হয়ে উঠতে চাইবেন আপনার প্রধান কাজ হবে ওই যে দুটো তো মোটামুটি আপনার হাতে আছে, আপনি নিজে শাসন বিভাগ করছেন, আপনি বাংলাদেশে পার্লামেন্টও আবহমানকাল থেকে এমনকি ভালো নির্বাচনের পর মোটামুটি গণতান্ত্রিক সরকারও যেগুলো ছিল সেখানে বাংলাদেশে পার্লামেন্ট বলে কিছু ছিল না, সুতরাং কাগজে কলমে বলছি, সুতরাং বিচার বিভাগটাকে আপনাকে কবজায় নিতে হবে, এবং এটা যে পুরো কবজায় নিয়ে নেওয়া হয়েছে এবং এটাই আমাদেরকে নিপীড়ন করার প্রধান টুলে পরিণত হয়েছে, এই জিনিসটা বাসীবাসীর সামনে থাকা দরকার আছে। এবং যেন ফালকা তুর্ক এই জিনিসটাকে ক্রমাগত রেখে যাচ্ছেন, কী হয় ক্রমাগত করতে করতে আমাদের মনে থাকার কথা, র‍্যাব যখন তার মানবাধিকার লঙ্ঘন করছে, তার তথাকথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে ঠান্ডা মাথায় মানুষ খুন করছিল, তখন মানবাধিকার সংস্থাগুলো ক্রমাগত কথা বলেছে, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, জাতিসংঘের এরা মানব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এগুলোর বিরুদ্ধে আমরা খেলে খেলবো, এখানকার স্টেটমেন্টেও গুমের বিরুদ্ধে কথাবার্তা আছে, তারা ক্রমাগত কথা বলেছে। পরবর্তীতে দেখা গেল যে এটা একটা কিউমুলেটিভ চাপ তৈরি করতে পারলো, যেটা শেষ পর্যন্ত র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন আসলো, সেই স্যাংশন আমাদের জীবন অন্তত রক্ষা করেছে। কেউ নানান কথা বলার চেষ্টা করে, আমরা বন্দুকের নলের গান পয়েন্টে থাকি, তো আমরা যেহেতু সরকারের পক্ষের লোক নই, সো আমাদের কাছে এটা একটা আশীর্বাদ ছিল। ঠিক একইভাবে যখন বিচার বিভাগ নিয়ে কথা হবে, চাপটা কন্টিনিউয়াসলি চলা সারা পৃথিবীতে জেনে যাওয়া সেই পরিস্থিতি তৈরি করতে পারবে আমরা ধারণা করি, যাতে এদের উপরেও পাল্টা চাপ আসে, যাতে সরকার এইরকম কিছু না করে। এই চাপগুলো যদি আসে আমরা ওয়েলকাম করব, এবং যে মানুষগুলো আমাদের সবচেয়ে এই জাতির সম্ভবত সবচেয়ে কঠিন সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের জাতি গণতান্ত্রিক হওয়া দূরেই থাকুক, স্বাধীন জাতি হিসেবে টিকে থাকবে কি না, নাকি ভারতের একটা পুরোপুরি একেবারে শতভাগ কলোনিতে পরিণত, আমরা অলরেডি একটা সেমি কলোনিতে পরিণত হয়েছি বা ভেসেল স্টেটে পরিণত হয়েছি, তো আমাদের সার্বভৌমত্ব টিকে থাকবে কি না সেই প্রশ্নের মুখোমুখি আমরা আছি। সেই লড়াইয়ে যারা আমাদের সাথে আছেন, লড়াইটা আমরা করব। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন দফার পর একটার পর একটা দফায় আমাদের সাথে আছেন, আমরা তাকে ওয়েলকাম করি। গণতন্ত্রে বিশ্বাসী হলে ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের সামনে একটি পথ খোলা আছে, সেটা হলো এই ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা করুন। এটাই আমরা চাই। প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থানে আজকে সরকার ফিরে আসুক। এছাড়া এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। মঙ্গলবার 5ই মার্চ দুপুরে মিরপুর পল্লীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। আপনারা কি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান বলেন, মধ্যবর্তী নির্বাচন বলে কোনো কথা নেই, যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচন হয়নি, আর শুধু বিএনপি নয় আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছে, এটা কোনো নির্বাচন নয়, এটা প্রহসন, নাটক ও সার্কাস। আজকে যে সংসদ সেটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে, সুতরাং সরকার যে পথে হাঁটছে সেটা সঠিক পথ নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন প্রতিনিধি দলের কাছে
লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর মঈন খান বলেন, মহাসচিব একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কোনো নীতিবান লোক একজন সিনিয়র সিটিজেন সম্পর্কে এ ধরনের কথা বলতে পারেন না। আমি বিশ্বাস করি না যে এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে। তিনি আরও বলেন, সরকারের কথায় এটাই প্রমাণিত হয়েছে, মহাসচিব 3 মাসের অধিক কারাগারে ছিলেন, তার শারীরিক অবস্থা আমরা সবাই জানি। সেই অবস্থা যদি তিনি একটি লাঠি নিয়ে বের হয়ে থাকেন, সেটা তো তার যে প্রতিজ্ঞা, তার যে সংগ্রামের বহির্মুখী প্রত্যাশা, সেটা তো তার প্রমাণ করে যে কোনো রকমের জুলুম, নির্যাতন ও অত্যাচার কাউকে দমিয়ে রাখতে পারে না। আর বিদেশিদের সাথে কে কথা বলে না, আমরা তো দেখেছি সরকার বিদেশে গিয়ে সহযোগিতা চেয়েছে এবং বন্ধুত্ব করতে চায়। আমরা পত্রিকায় দেখেছি সরকার নিজেই প্রকাশ্যে বলেছে, বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই নির্বাচনের কথা বলছেন, এই নির্বাচনের কথা আমি বলতে চাই না। সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী, তিনি নিজেই নির্বাচনে সহযোগিতা করার জন্য আমাদের বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। আর নির্বাচনের আগে আমাদের পূর্ববর্তী মন্ত্রী বন্ধুরাষ্ট্রে গিয়ে সহায়তা চেয়েছিলেন। সুতরাং আজকে যে বিদেশিদের কাছে গিয়ে কি বলেছে না বলেছে, সেগুলো সরকার নিজেই প্রকাশ করে দিয়েছে, তাছাড়া নিজেই স্বীকার করেছে। বিদেশিদের সাথে মানুষ কথা বলবে না কেন? আমরা তো কারো বিরোধিতা করি না, বিএনপি বিদেশিদের সাথে কথা বলবে, এতে অপরাধের কি হলো সেটা তো আমরা বুঝতে পারছি না। সরকার কি আরও 5 বছর সময় দিবেন? এই প্রশ্নের জবাবে আব্দুল মঈন খান বলেন, সরকারকে সময় দেওয়ার বিষয় না, দেশের রাজনীতিকেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। তিনি বলেন, আজকে বাংলাদেশের রাজনীতির যে সমস্যা সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।